স্পেন থাকি, আমার প্রশ্ন হলো, মারা গেলে দেশের লাশ পাঠানোর জন্য আমরা একটা বিমা করেছি, এটা কি হালাল হবে? শখ করে বিমা করা জায়েজ নয়, শখ করে বিমা হচ্ছে জুয়া, সুতরাং শখ করে আপনি স্বেচ্ছায় বিমা করবেন না। আর দেশে লাশ পাঠানো এটা কোনো সওয়াবের কাজ নয়, নেকির কাজ তো মোটেই নয়, বরং জায়েজ কি না এটা একটু বড় বিষয়। যেখানে একজন মুসলিম মৃত্যুবরণ করবে সেখানেই দাফন করতে হবে, যদি শরীয়ে কোনো কারণ না থাকে, সেখানে যদি নিরাপত্তা থাকে, আর সেখানে যদি দাফন করার অনুমতি থাকে, তাহলে মাইয়াতকে বা মৃতদেহকে স্থানান্তরিত করা শরীয়তসম্মত নয়। সুতরাং এইরকম কাজ করবেন না, আর এটা কোনো সওয়াবের কাজ করছেন না, এটা জায়েজ কাজ করছেন না, বেঁচে থাকবে এইসব থেকে, আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। 7 নম্বর প্রশ্ন, ঘুমানোর সময় যে কাপড় পরে থাকে সেই কাপড় পরে নামাজ পড়া যাবে? ঘুমানোর সময় যে কাপড় পরে থাকেন সেই কাপড় পরে সালাত আদায় করা যাবে, শর্ত হচ্ছে যেন কাপড় নাপাক না হয়, কাপড় নাপাক না হয় যাবে, একটা আলাদা ফতোয়া জায়েজ। কিন্তু সারারাত যে কাপড়টা পরে থাকলেন, হয়তো শরীর ঘেমেছে, কাপড়ে দুর্গন্ধ রয়েছে, আর আপনি যখন সালাত আদায় করছেন তখন আপনার সাথে রহমতের ফেরেশতারা রয়েছেন, আর তারপরে বিশেষ করে মসজিদে গেলে সেখানে আল্লাহর মালায়েকা ফেরেশতাও রয়েছেন আর মুসল্লিগণও রয়েছেন, এই কাপড় থেকে গন্ধ ছড়াচ্ছে, যেখানে আপনি মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছেন, আল্লাহর মালায়েকাদেরকে কষ্ট দিচ্ছেন, সুতরাং এটা ভালো কাজ নয়। এই জন্য বলবো যে জায়েজ কাজ হইলেও এইরকম যদি হয় যে আপনার শরীরে কাপড়ে গন্ধ হইতে পারে, তাহলে কাপড় পরিবর্তন করে নেবেন, যদি সেটা আপনার জন্য সহজ হয় বা সম্ভব হয়। আল্লাহ যেন ভালোভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে কেন বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো, ভালো পোশাক পরো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময় বা সেজদার সময়, মানে ইবাদত বন্দেগীর সময়, সালাত আদায় করার সময়, সালাত আদায় করার আগে বা মসজিদে যাওয়ার আগে যেটা ভালো কাপড় সেটা পরে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো মানে নতুন হজরই নয়, কিন্তু যদি নতুন থাকে তো পুরাতন ছেঁড়া ফাটা পরে যাবেন না, আর ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সাফসুতরা রয়েছে, কোনো গন্ধ নাই, এইরকম কাপড় চোপড় পরে ভালো অবস্থায় যাবেন। লুঙ্গি পরে আমরা কেউ অফিসে আসতে পারবো না, এমনকি আজকাল যারা আমি দেখছি প্রবাসী যারা অফিসে চাকরি করে, তারা জুতা মোজা ছাড়া অফিসে স্যান্ডেল পরে অফিসে যেতে পারে না, আর আল্লাহর সামনে লুঙ্গি পরে চলে আসে, আর গেঞ্জি পরে চলে আসে, এটা গামছা পরে সালাত আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেদায়েত নসিব করেন এবং আমাদের ইবাদতের কোয়ালিটি সুন্দর করার তৌফিক দান করেন। 8 নম্বর প্রশ্ন, একজন জানতে চেয়েছেন ওনার ছেলে মেয়ে অনেক বেশি দুষ্টামি করে।